কল্পনা করুন, 1950 সালের পৃথিবী। তখন প্রযুক্তি ছিল এতটাই পিছিয়ে যে সাধারণ একটি কাজ সম্পন্ন করতে ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যেত, কারণ তখন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। আজকের দুনিয়ার মতো তখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যে যোগাযোগ করার সুবিধা ছিল কল্পনার বাইরে। কারণ আজকের দুনিয়াতে আমরা দাঁড়িয়ে আছি এমন এক যুগে যেখানে প্রযুক্তি বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে দিয়েছে একেবারে নতুন এক অধ্যায়। অথচ 1950-এর দশকে এসবের 1% ছিল না। তো আজকের ভিডিওতে আমরা দেখব 1950-এর দশকের পৃথিবী কেমন ছিল এবং 2050 সালে পৃথিবী কেমন হতে পারে। 1950-এর দশকে কম্পিউটার বলতে আজকের মতো হাতের তালুতে ধরা যায় এমন ছোট আকারের ডিভাইস ছিল না। তখনকার কম্পিউটারগুলো ছিল বিশাল আকারের, মানে তখনকার সময়ে কম্পিউটার সেট আপ করতে পুরো একটি ঘরের প্রয়োজন হতো। তাছাড়া তখনকার সময় বিদ্যুৎ খরচও ছিল অনেক ব্যয়বহুল। তখন একটি কম্পিউটার চালাতে যে পরিমাণে বিদ্যুৎ খরচ হতো তা দিয়ে আজকের দিনে শত শত ল্যাপটপ একসঙ্গে চালানো সম্ভব। তাছাড়া তখনকার কম্পিউটারগুলো ছিল শুধুমাত্র গণনা বা ডেটা প্রসেসিং কাজে ব্যবহার করার জন্য। আজকের দুনিয়াতে যেখানে কম্পিউটার ব্যবহার করে যে কোনো কাজ মুহূর্তের মধ্যে শেষ করা যায়, তখনকার সময়ে এর কিছুই ছিল না। 1950-এর দশকের কম্পিউটারগুলোতে একটি জটিল হিসাব করতে ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যেত। তাছাড়া তখন মেমোরি বা স্টোরেজ ছিল অনেক সীমিত, এমনকি কিবোর্ড মাউস বা মনিটরের মতো জিনিসও ছিল না। অন্যদিকে 2050 সালের কম্পিউটার হবে একেবারেই অন্যরকম, যা একেবারে মানুষের কল্পনার বাহিরে চলে যাবে। তখন বিশাল মেশিনের জায়গা দখল করবে কোয়ান্টাম কম্পিউটার, যেগুলো আজকের সুপার কম্পিউটারের থেকে হাজার গুণ দ্রুত এবং শক্তিশালী। আর এ সকল কম্পিউটারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা, এমনকি মানব মস্তিষ্কের মতো জটিল সিস্টেমকেও কয়েক সেকেন্ডে সমাধান করা যাবে। 2050 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই শক্তিশালী হবে যে কম্পিউটার মানুষকে বুঝতে পারবে তার পরিকল্পনা আসলে কি। হয়তো তখন কিবোর্ড বা মাউস লাগবে না। 2050 সালের কম্পিউটারের স্টোরেজ বলতে গেলে তখন হয়তো ছোট 1 সেন্টিমিটার চিপের মধ্যে স্টোরেজ সংরক্ষণ করা যাবে। এবার আসি যোগাযোগ ব্যবস্থায়। 1950 সালের পৃথিবীতে যোগাযোগের মাধ্যম ছিল অত্যন্ত দুর্বল। তখনকার মানুষ প্রধানত চিঠি, টেলিগ্রাম এবং টেলিফোন ব্যবহার করত। তবে তখন টেলিফোনের খরচ ছিল অত্যন্ত ব্যয়বহুল, যার কারণে তখন শুধুমাত্র ধনী পরিবাররাই টেলিফোন ব্যবহার করতে পারত। তাই তখন যোগাযোগের জন্য একমাত্র ভরসা ছিল ডাক ব্যবস্থা ও সাবমেরিন কেবল, যার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে চিঠি বা টেলিগ্রাম পৌঁছাতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় পার হয়ে যেত। তাছাড়া তখন রেডিও ছিল মানুষের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম, যেখানে সংবাদ, বিনোদন এবং সরকারি খবর সম্প্রচার করা হতো, এবং সেই সময় টেলিভিশন মাত্র জনপ্রিয় হতে শুরু করেছিল, তবে সেটাও কেবল উন্নত দেশগুলোতে ব্যবহৃত হতো। অন্যদিকে 2050 সালের পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা হবে মানুষের কল্পনারও বাহিরে। আর আজকের ইন্টারনেট তখন রূপ নেবে গ্লোবাল নিউরাল নেটওয়ার্কে, যেখানে মানুষ সরাসরি চিন্তার মাধ্যমেই তথ্য আদান প্রদান করতে পারবে। 2050 সালের কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কথোপকথনকে রিয়েল টাইমে অনুবাদ করবে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষরা যে কোনো ভাষাতে সবার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। 2050 সালের স্যাটেলাইট ইন্টারনেট পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে এবং 6G ও 7G প্রযুক্তি চালু হয়ে যাবে। তাছাড়া এমনটাও সম্ভাবনা রয়েছে মোবাইল ফোন তখন আর প্রয়োজনই হবে না, বরং চোখের ভেতরে বসানো স্মার্ট কন্টাক্ট লেন্স অথবা সরাসরি ব্রেন কম্পিউটার ইন্টারফেস ব্যবহার করে মানুষ তথ্য দেখতে ও আদান প্রদান করতে পারবে। তাছাড়া সবচেয়ে বড় পরিবর্তন আসবে গ্লোবাল সংযোগে। 2050 সালের মানুষ একেবারে রিয়েল টাইমে মহাকাশে থাকা মানুষের সাথে কথাও বলতে পারবে। হয়তো তখন মঙ্গল গ্রহে বসবাসরত মানুষের সাথে পৃথিবীর মানুষ প্রতিদিন কথা বলতে পারবে। এবার আসি মহাকাশ গবেষণার দিকে। 1950-এর দশকে মহাকাশ গবেষণা ছিল একেবারেই দুর্বল। তখন মানুষ শুধুমাত্র আকাশের দিকে তাকিয়ে কল্পনা করত মহাবিশ্ব আসলে কেমন। সেই সময় স্যাটেলাইট বা মহাকাশে মানুষ পাঠানো সম্ভব হয়নি। তবে 1957 সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল, কিন্তু তার আগে মহাকাশ ছিল মানুষের কাছে শুধু এক রহস্যময় আকাশ। তাছাড়া তখনকার মহাকাশ প্রযুক্তি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তখন কম্পিউটার ও ডেটা প্রসেসিং ক্ষমতা ছিল খুবই দুর্বল। অন্যদিকে 2050 সালের মহাকাশ গবেষণা হবে কল্পনারও বাহিরে। তখন মানুষ শুধু আকাশে পৌঁছাবে না, বরং মহাকাশে স্থায়ীভাবে বসবাস গড়ে তুলবে। তাছাড়া চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে উঠতে পারে, এবং কোয়ান্টাম কম্পিউটার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহাকাশ গবেষণাকে করবে আরও দ্রুতগতি সম্পন্ন। এছাড়াও 2050 সালের রকেট প্রযুক্তি হবে এতটাই দ্রুত যে তখন হয়তো পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে মাত্র কয়েকদিন সময় লাগবে। তাছাড়া সবচেয়ে বড় পরিবর্তন আসবে
গ্লোবাল সহযোগিতাতে। 2050 সালে পৃথিবীর দেশগুলো একসঙ্গে কাজ করে মহাকাশে বিশাল গবেষণা অথবা অ্যাস্টেরয়েড মাইনিং শুরু করতে পারে। তখন মহাকাশ আর রহস্যের জায়গা থাকবে না, বরং মহাকাশ হবে মানুষের দ্বিতীয় আবাসস্থল। এবার আসে চিকিৎসা ব্যবস্থাতে। 1950 সালের চিকিৎসা ব্যবস্থা ছিল অত্যন্ত অনুন্নত। তখন চিকিৎসার একমাত্র ভরসা ছিল ডাক্তারদের অভিজ্ঞতা। তখন অনেক রোগ সম্পর্কে সঠিক ধারণাই ছিল না, আর যেসব রোগের চিকিৎসা ছিল তার বেশিরভাগই ছিল ধীরগতি সম্পন্ন, যার কারণে সাধারণ রোগও অনেক ভয়ানকভাবে রূপ নিত। তবে তখন অ্যান্টিবায়োটিক ওষুধ মাত্র জনপ্রিয় হতে শুরু করেছিল এবং অপারেশনের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও ছিল না। তবে যতটুকু ছিল তা শুধু ধনী মানুষরাই ব্যবহার করতে পারত, আর গরিব মানুষরা টাকার অভাবে এসব চিকিৎসা থেকে বঞ্চিত হতো। অন্যদিকে 2050 সালের চিকিৎসা ব্যবস্থা হবে একেবারে অন্যরকম। তখন ডাক্তাররা শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করবে না, বরং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগের শিকড় থেকে সমাধান করবে। তাছাড়া তখন এআই চালিত ডাক্তার রোবট অপারেশন করবে, যেখানে মানবিক ভুলের সম্ভাবনাই কমে যাবে। তাছাড়া তখন টেলিমেডিসিনও এতটাই উন্নত হবে যে পৃথিবীর যে কোনো জায়গাতে বসেই রোগীরা বিশ্বসেরা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবে। তখন হয়তো মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। এবার আসি পরিবহন ব্যবস্থায়। 1950 সালের পরিবহন ব্যবস্থা ছিল অনেক ধীরগতি সম্পন্ন। তখনকার দিনে রাস্তায় চলত শুধুমাত্র ট্রেন এবং পেট্রোল চালিত গাড়ি, তবে তাদের গতি ছিল অনেক ধীরগতি সম্পন্ন। এমনকি গ্রামাঞ্চলীয় এলাকাগুলোতে পরিবহনের ব্যবস্থা ছিল আরও খারাপ। তাছাড়া তখন বিমান চলাচলও একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল, আর রাস্তাঘাট কিংবা হাইওয়ে নেটওয়ার্কও আজকের মতো ছিল না, যার কারণে এক এলাকা থেকে অন্য এলাকাতে পৌঁছাতে অনেক সময় লেগে যেত। অন্যদিকে 2050 সালের পরিবহন ব্যবস্থা হবে সম্পূর্ণই ভিন্ন রকম। তখন সড়কে গাড়ির জায়গা নিয়ে নেবে সেলফ ড্রাইভিং গাড়ি, আর এগুলো চালাতে মানুষের প্রয়োজন হবে না, বরং গাড়ি নিজেই এআই এর মাধ্যমে চলাচল করবে। 2050 সালের শহরগুলোতে উড়ন্ত ট্যাক্সি, ড্রোন ভিত্তিক মালবাহী পরিবহন, এমনকি আধুনিক প্রযুক্তি চালু হতে পারে, যেখানে কয়েক মিনিটে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। তখন পৃথিবীর যে কোনো প্রান্তে যাতায়াত করা হবে অনেক দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া তখন বিমান প্রযুক্তিও বদলে যাবে, আর সেই সময়ে সুপারসনিক জেটের মাধ্যমে মহাদেশ থেকে মহাদেশে ভ্রমণ করতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। আর তখন সবচেয়ে বড় পরিবর্তন আসবে সময় বাঁচানোয়। 1950 সালে 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কয়েক ঘন্টা সময় লেগে যেত, সেখানে 2050 সালে এটি কয়েক মিনিটে চলে আসবে। এবার আসি শিক্ষা ব্যবস্থায়। 1950 সালের শিক্ষা ব্যবস্থা ছিল একেবারেই প্রথাগত শিক্ষা। তখন শিক্ষার প্রধান মাধ্যম ছিল বই, খাতা কলম এবং ব্ল্যাকবোর্ড, আর শিক্ষক ছিলেন জ্ঞানের একমাত্র উৎস, এবং লাইব্রেরি ছিল জ্ঞান অর্জনের মূল ভরসা, যেখানে তথ্য খুঁজতে ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যেত। আর প্রযুক্তির ব্যবহার প্রায় ছিল না বললেই চলে, যার কারণে গ্রামীণ ও দরিদ্র পরিবারের শিশুদের কাছে শিক্ষা ছিল স্বপ্নের মতো। কিন্তু 2050 সালে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণই বদলে যাবে। তখন শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম মানে আর চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি শিক্ষাকে করে তুলবে আধুনিক ব্যবস্থাতে। 2050 সালের শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণই ব্যক্তিগত। তখন বই বা নোটবুকের পরিবর্তে ব্যবহৃত হবে হোলোগ্রাফিক কন্টেন্ট এবং ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, ফলে প্রতিটা শিক্ষার্থীর শিক্ষা হবে উন্নত পর্যায়ের। এবার আসি শক্তিতে। 1950 সালের পৃথিবীতে শক্তির মূল উৎস ছিল কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস। তখনকার শিল্প, পরিবহন ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল ছিল, আর সেই সময় বিদ্যুতের ব্যবহারও ছিল খুবই সীমিত, যার কারণে আলো জ্বালানোর জন্য মানুষ কেরোসিনের বাতি বা জেনারেটর ব্যবহার করত। কিন্তু 2050 সালের পৃথিবীতে শক্তির চিত্র হবে সম্পূর্ণই ভিন্ন রকম। তখন জীবাশ্ম জ্বালানির যুগ প্রায় শেষ হয়ে যাবে, আর এর জায়গা নিয়ে নেবে সৌরশক্তি, জলবিদ্যুৎ, হাইড্রোজেন ফুয়েল এবং ফিউশন এনার্জি। 2050 সালে প্রতিটি ঘর বাড়ি, গাড়ি এমনকি ছোট ইলেকট্রিক ডিভাইসেও থাকবে নিজস্ব এনার্জি সিস্টেম, আর সৌরশক্তি হবে এতটাই শক্তিশালী যে দিনের আলোতেও চার্জ হয়ে রাতে সবকিছুই চালানো সম্ভব হবে। আর সবচেয়ে বড় পরিবর্তন আসবে ফিউশন এনার্জিতে, ফলে এনার্জির সংকট আর থাকবে না এবং দূষণও প্রায় শূন্যর কোটায় নেমে আসবে। এছাড়া 2050 সালের এনার্জি সিস্টেম হবে স্মার্ট গ্রিড ভিত্তিক, অর্থাৎ বিদ্যুতের অপচয় আর হবে না, বরং এআই নির্ধারণ করবে কখন কোথায় কতটুকু বিদ্যুৎ লাগবে। 1950 সালের কৃষি ব্যবস্থা ছিল একেবারে প্রথাগত ও শ্রম নির্ভর। তখন কৃষকরা জমি চাষ করতেন লাঙল, গরু কিংবা সাধারণ কিছু যন্ত্রপাতির সাহায্যে, কারণ তখন উন্নত মেশিন বা বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তি খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়েনি। তাছাড়া তখন সার ও কীটনাশকের ব্যবহারও অনেক সীমিত ছিল, যার কারণে উৎপাদনশীলতা ছিল তুলনামূলক
তুলনামূলকভাবে অনেক কম, এজন্য অনেক দেশের মানুষকে খাদ্য সংকটে ভুগতে হতো। তাছাড়া তখন ফ্রিজও ছিল খুবই সীমিত। অন্যদিকে 2050 সালের পৃথিবী হবে একেবারে আধুনিক প্রযুক্তি নির্ভর। তখন কৃষকরা শুধু জমি চাষ করবে না, বরং ভার্টিক্যাল ফার্মিং, হাইড্রোপনিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খাদ্য উৎপাদন করবে। তাছাড়া তখন খাবার সংরক্ষণের জন্য থাকবে উন্নত ন্যানো প্যাকেজিং, যা দীর্ঘদিন যাবৎ খাবারকে তাজা করে রাখবে। তো সবকিছু মিলিয়ে কোন জগৎটা আপনার কাছে সেরা বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1950 দশক নাকি 2050 দশক, মানে সামনে যা আসতে চলেছে।